আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো ইঁদুর এবং মশা দূর করার জন্য খুবই পরীক্ষিত এবং কার্যকরী একটা আমল এটার জন্য কিছুই লাগবে কোন পাক পবিত্র হওয়ার শর্ত না শুধুমাত্র আপনাকে মানে নাজোর সাথে আসগর থেকে মুক্ত থাকবে নাজো সাথে আকবর থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ ফরজ গোসল হওয়া যাবে না এছাড়া অন্য যে কোনো ধরনের অপবিত্র অবস্থায় আপনি এই আমলটা করতে পারবেন এবং আমলটা অত্যন্ত সহজ এবং কার্যকরী শুধু লাগবে আপনার আল্লাহর প্রতি ইমান তো চলুন কথা না করে সেই সহজ এবং গুরুত্বপূর্ণ আমলটা জেনে নেই মশা আমাদেরকে প্রায় প্রায় আক্রমণ করে ইঁদুর আমাদের ঘরের জিনিসের ক্ষতি করে দোকানের ক্ষতি করে তো অবশ্যই ইঁদুরটাকে তাড়ানো দরকার তো অবশ্যই সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন সম্মানিত বন্ধুরা কথা دیر না করে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি ইদুর এবং মশা দূর করার জন্য যে পরীক্ষিত আমলের কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আউজুবি বি আতিল্লাহ তাম্মা মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া আইনিন লাম এই দোয়াটা ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এটা ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন তিনি যতদিন দিন বেঁচে ছিলেন তিনি সকালবেলা তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করতেন হয়তো করতেন তো তিনবার পড়ার কথা আমাদেরকে পরামর্শ দিয়েছেন সকালে তিনবার এবং তিনবার। আমলটা শুধু ইঁদুর আর তেলা ইঁদুর তেলা পোকা আর মশানা যত ধরনের মাকলো আছে মানুষের সৃষ্টি করে মানুষকে ক্ষতি করে এই জাতীয় কোনো মাখলোকাত আপনার কিছুই করতে পারবে না এই দোয়াটা যদি আপনারা পড়েন অত্যন্ত পরীক্ষিত শক্তিশীল একটা দোয়া এই দোয়াটা শুধুমাত্র পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর যদি আপনার ইমান বৃদ্ধি পায় বেশি হয় তখন আপনাকে আর কখনো কোনো মশা অ্যাটাক করবে না এমনকি মশা আপনাকে প্রটেক্ট করবে বিভিন্ন জায় ঝামেলা থেকে মাকরসা আপনাকে হেফাজত করবে মাকর আপনাকে সেবে রাখবে। এগুলো হবে আপনার যখন আপনি রাখতে পারবেন। রোদ শুধুমাত্র সব জায়গায় রোদ হলো রোদ আপনার উপর আকাশ আপনাকে এই পরিমাণ ঠিক এই আমলটা করলে এত পরীক্ষিত একটা আমল অবশ্যই আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকেই আমলটা করার মাধ্যমে উপকার দান করুক এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ